আবু কি সুন্দর একটা ঠান্ডা বাতাস, কলসিটা মনে একটা শান্তি গেছে। আহারে ম্যাডাম, যদি আগে মোর এই ঘরে বন্দি করে রাখতে, ফেলে কি আর মোর বুধ সাজা লাগতে? কি সুন্দর বাতাস, মনে হয় দুঃখ ডাম থাকলে একটা উঠে যেতে পারে। কনসেন দেহি এখন মুই আল্লাহ আল্লাহ কি হরি, না বয় মোর উজ্জ্বল হয়েছে হাত দিন ধরে হর বাড়ি। কনসেন দেহি কনসেন দেহি এখন মুই আল্লাহ আল্লাহ কি হরি, না বাই আমার উজ্জ্বল হয়েছে হাত দিন ধরে হর বাড়ি। কি সুন্দর আল্লাহ। কি মজা, এখন মুই বুঝি ঢাকা শহরের প্রত্যেকটা বিল্ডিং এ এই বিল বারান্দা কিরপি নিয়ে দেয়। সর দেখিয়ে তো আসলাম, কিন্তু এখন তো ভয়ে আমার নিজেরই হাত পা কাঁপছে। যারা বোন আমার, যারা কি হয়েছে তোর? তুই এই চুপচাপ দরজা বন্ধ করে আছিস কেন? তোর কি ক্ষুধা লেগেছে? কিছু খাবি? একটু গেটটা খোল না। সত্য এটা মনে হয় বাতাসে ঝড় হইতে পারে। তাই খবরদার উল্টা পাল্টা কিছু ভাববি না, ভূত টুত বলে কিছু নেই। আর তুই যদি ভয় পাস তাহলে তো পাখিরা হাসবে। যারা যারা বোন আমার, লক্ষ্মী সোনা, কিছু লাগলে বল, রাগ করে থাকলেও বল, কিন্তু এটা কোন ধরনের মজা বল? তুই তো বড় হয়েছিস, এখন তো এগুলো পছন্দ হয় না। দরজাটা খোল না। লাইলা লাইলা তো সোবানা কেন করতে না সোলি? মুরজা কোল চলে ইয়ে করে এক একটা। অনেকক্ষণ ঘুমাইছেন, আর বেশি ঘুমাইলে মাথা ব্যথা হারে, গা ব্যথা হারে, একটু টিপে দিই আর পাইবে না। ঘটনা কি মুন্নি, আমি যখন ঘুমিয়েছিলাম তুই তখন কি ঘটেছিস? আল্লাহ ম্যাডাম, আপনি এইসব কি সব কথাবার্তা বলতে আসেন? মুই কি করব, মুই তো এই সাড়ে মাঝে বন্দি আল্লাহ। কিছু তো একটা করেছিস, না হলে আমাকে এভাবে পটাচ্ছিস কেন? আপনি যে কি বিল কথাবার্তা বলেন, শোনেন, আপনি এখন মোর ম্যাডাম বস, আর ম্যাডাম বসের খুশি রাখার দায়িত্ব কার? মোর। এইটাই সে মোর ডিউটির দায়িত্বের মধ্যে পড়ে। ম্যাডাম মাথাটা একটু বাড়াই দিই। উনি ঘটনা কি, তোকে এত খুশি খুশি দেখাচ্ছে কেন?
যখন ঘুমিয়েছিলাম তুই তখন জানালা দিয়ে কারোর সাথে ইশারায় কোনো কিছু করিসনি তো? ম্যাডাম কি বলছে কথাবার্তা কয়, কার ইশারা করবো? বাবু সরাই তো নিয়ে আমার কেটে আছে, বাবু তো মরে গেছে, আমার কার ইশারা করবো কয়েন দিয়ে? তাই না, কারে? বাবু ছাড়া আর কেউ নাই তোর, তাই না? ওই যে তোর ওই গডফাদার দুইজন যাদের কাছে আমাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছিলি। ম্যাডাম ওরা আমার বাবরে বাইরে হারাইছে, অগ যদি মুই পাই এই দুইটা হাত দিয়ে একটা কলরা টিপে মাই ঢেলাম, ইশারা তো দূরের কথা, একটা খুন করে সাজিয়ে দেব আমার বাবা। ও খুব ভালো, ঠিক আছে, তাহলে আমি যদি ওদের খবর পাই, ঠিকানা পাই, তাহলে আমি এসে তোকে ঠিকানাটা দিব, তারপর তুই যে ওদের গলা টিপে মেরে আসিস। আচ্ছা মুন্নি, ব্যাপার কি? তোকে আজকে সারাদিন আমি খাবার দেইনি, তুই আমার কাছে একবার খাওয়ার কথা বললিও না, তোর কি ক্ষুধা টুধা কিছু লাগেনি? না ম্যাডাম, মানে হয় সারাদিন তো খাইলাম, আর কত খামো? মুই একটা ডিসিশন নিছি, মুই আজ কিছু খামো না, আজকে না খাইয়া আমার নানাকে সিঁড়ি বই যাব। আজকে মানে তুই কি ভাবছিস, তুই একদিন না খেয়ে ডায়েট করে আমার মতো সুখে যাবি? হাই ম্যাডাম, পারবো না। মুন্নি তোর যে সাইজ, যে হাতের মতো মোটা, তুই তুই যদি আমার মতো হতে চাস তাহলে তোর সারা জীবন পানি আর বাতাস ছাড়া আর কিছু খাওয়া যাবে না, বুঝতে পারছিস? একদিনে তো অসম্ভব, ভুলে যা তুই। বলা আপনি এইসব কি সমস্ত কথা বলেন? আমার হাঙ্গা জীবন খালি পানি খাওয়া লাগবে, ম্যাডাম থাক দরকার নেই, আমি কালি বিরিয়ানি খাবো। আর ওই যে ম্যাডাম, কিপটা ম্যাডাম, হ্যাঁ বললে দেবেন সেজন্য মোর জন্য ওই দুই প্যাকেট বিরিয়ানি না আনে, মোর লাগে জন্য তিন প্যাকেট বিরিয়ানি আনে, দুই প্যাকেট খাইয়া মোর পেটে এতটু খালি থায়, ওইটু না খাই মুই যদি সুখেই যাই, আপনি কই দিয়ে কিপটা আমি যেন না করে।